আমাদের প্রতিবেশী শুকনা মৌসুমে আমাদের পানি আটকে রাখে, আর বর্ষার সময় একসাথে সব গেট খুলে দেয়। আমাদের এই প্রতিবেশী আমরা এতদিন শুনে আসছি যে আমাদের দুনিয়ার সবচেয়ে বড় বন্ধু। গ্রীষ্মে যখন আমাদের পানির প্রয়োজন, তখন আমাদেরকে পানি না দিয়ে বিপাশার্থ করে মারে, দেশকে বানায় মরুভূমি, আর বর্ষার সময় ছেড়ে দেয় পানি। আমরা অবাক, আমি জানি না দুনিয়ায় এরকম আর কোন দেশ তার প্রতিবেশী পেয়েছে কিনা। আমাদের একটা সরকার ছিল 15.5 বছর, তারা বলতো যে আমাদের দেশকে তারা সিঙ্গাপুর বানাইয়ে সারছে। আজকে সিঙ্গাপুরের দৃশ্য, তারা বলতো এটা কানাডা, এটা হইলো কানাডার দৃশ্য। এগুলা সব ছিল মিথ্যা এবং পোকা। এরা জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল। মানুষ তার বাসায় একটা পর্দা টানালে বলতো যে এই ঘরে জঙ্গি আছে, ওদের মাথায় ওদের মগজে সবসময় জঙ্গি জঙ্গি ভাব ছিল। আসলে আসল জঙ্গি তারা, তারা মাথায় হেলমেট দিয়ে হাতে মুগুর নিয়ে মানুষের উপর আক্রমণ চালায়। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র তরুণ যুব সমাজ, আমাদের ছেলেমেয়েরা রাস্তায় নেমে বুক পেতে দিয়ে বলছে যে বুকের ভিতর তুমুল ঝড়, সেই গুলি লুফে নিয়ে তাদেরকে তাড়িয়েছে বাংলার বুক থেকে। একটা শাসক 15.5 বছর দেশ শাসন করলো, তার পালাতে হবে কেন? তারা বলতো যে আমাদেরকে নাকি উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিছে, এই হলো লক্ষ্মীপুরের মহাসড়ক। সম্মানিত ভাই ও বন্ধুরা, আমার মা এবং বোনেরা, আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ আমাদের থেকে জালিম বিদায় করেছে, চিরতরেই যেন ওই জালিমরা বিদায় হয়, কোন জালিমের আগমন যেন না ঘটে, দেশ যেন সুবিচারের উপর ইনসাফের উপর প্রতিষ্ঠিত হয়, প্রত্যেকটি মা বোন আমার ভাইয়েরা যেন সম্মানের সাথে দেশে বসবাস করতে পারে। একজন বাংলাদেশী মানুষকে প্রাণ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাকি বাকিদেরকে দেওয়া হবে তালিকা মতো, ইনশাল্লাহ আপনারা সবাই থাকেন যাবেন। আমাদের মহতারাম আমলে জামাত, বিশেষ করে দক্ষিণাঞ্চল কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এই অঞ্চলে বারবার সেই পাশে এসে দাঁড়িয়েছেন, আর্থিক সহযোগিতা দিয়েছেন, বারবাসী মানুষের মাঝে প্রাণ বিতরণ করেছেন, এবং জামাত ইসলামী কর্মী নেতা কর্মী সকলকে উনি নির্দেশ দিয়েছেন এক সপ্তাহ সকল সাংগঠনিক কার্যক্রম বন্ধ, আমরা প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে দেব, প্রত্যেক মানুষের খোঁজ খবর নেব, প্রত্যেক মানুষের কষ্ট লাঘবার জন্য জামাত ইসলামী তাদের পাশে থাকবে। আমাদের আমিরে জামাতের পক্ষ থেকে কমিটমেন্ট।